এছাড়াও বিভিন্ন যে জন যে জনকল্যাণের যে প্রকল্পগুলো আছে, যেমন ধরুন আমাদের আবাসন প্রকল্প, তার যে তার টাকা পাইয়ে দেওয়ার নাম করে 20,000-25,000 টাকা করে তাদের থেকে কাটমানি খাওয়া হয়েছে, তারা আমাদের কাছে লিখিত অভিযোগ করেছে এবং আমরাও বিভিন্নভাবে আরও অন্য রকম সোর্সে আমাদের কাছে খবর আছে, বিভিন্ন রকম যে পঞ্চায়েতে যে মিটিং হয়েছে তারও কাগজ আমাদের কাছে রয়েছে এবং এই মিটিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে তার সঙ্গে তার কাজের কোনো মিল নেই এবং এখান থেকে প্রত্যেকটা খাতে টাকা তোলা হয় এবং সেই টাকা যায় পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের সেক্রেটারি আন্ডারে, এবং এই টাকা যদি তারা অবিলম্বে ফেরত না দেয় তাহলে ভারতীয় জনতা পার্টি বিশাল আন্দোলনে যাবে এবং এই টাকা ফেরত নিয়েই ছাড়বে। যে টাকা তারা গ্রহণ করেছেন সেগুলো পঞ্চায়েতের মাধ্যম দিয়ে গ্রহণ করার কোনো প্রমাণ নেই, অথচ একটা বিল বানিয়ে তারা গ্রহণ করেছেন, একদমভাবে যেটা গ্রহণ করেছেন সেটা পঞ্চায়েত কোনো দিন প্রমাণ করতে পারবে না পঞ্চায়েত গ্রহণ করেছে, সেখানে সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে। সেখানে টাকার অ্যামাউন্টটা আমরা যতটুকু ধরতে পেরেছি প্রায় 80 লক্ষ টাকা, যেটা পঞ্চায়েতের আন্ডারে VWSC কমিটি, যেটা পঞ্চায়েতের রেগুলার নিয়মের মধ্য দিয়ে প্রতি বছরে অডিট হওয়ার কথা, পঞ্চায়েতের সেক্রেটারি ইচ্ছাকৃতভাবে সেটা 2015-16 সালের যে অডিট সেখান থেকে আজ পর্যন্ত সরকারিভাবে অডিট করা, টাকা নিজেরা গ্রহণ করছেন, বাড়ি বাড়ি থেকে কালেক্টর হিসাবে গ্রহণ করছেন এখনকার প্রধান, অথচ দেখা যাচ্ছে এই একটা অফিস, এই পাশেই পঞ্চায়েতের অফিস, এই অফিসের যারা স্টাফ রয়েছে ওখানে তেলিপুকুর পারে আর একখানা অফিস আছে, যারা VWSC রয়ে জল প্রকল্পের কাজটা দেখাশোনা করছে, তারা বিগত 3-4 বছর ধরে মাইনে পর্যন্ত পাচ্ছে না, অথচ এটা লক্ষ লক্ষ